আল্লাহর হাবিবের শান ও মানের এমন 10টি পয়েন্ট আপনাদেরকে শোনাতে চাই, যেই 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পৃথিবীতে রসুলুল্লাহ ছাড়া আর কোনো পয়গম্বর নবী রসুল ইহ জাগতিক পরজাগতিক কাউকেই দেয় নাই। সুবহানাল্লাহ, পড়বেন না? 10টি পয়েন্ট আমি আপনাদেরকে শোনাতে চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এক নম্বর যে বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রসুলকে দান করেছেন, তার কোন নবী কোন রসুল কোন পয়গম্বরকে দান করেন নাই, তা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজের পরে গোটা বিশ্বের সবচাইতে বেশি আমার রসুলুল্লাহর সম্মান বাড়ায় দিয়েছে। কেমন করে বাড়িয়েছেন আমি কোরআন থেকে একটু ভেঙে ভেঙে আপনাদের শোনাই। ছয় দিনে রব্বুল আলামিন তামাম আসমান জমিন গোটা আলম কুল বানালেন, জান্নাত জাহান্নাম বানালেন, হাজার হাজার মখলুকাত সৃষ্টি করলেন, রবিবারে শুরু করলেন, শুক্রবারে শেষ করেছেন। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালাউ ক্বাদ খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমি সাত আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা আছি, জান্নাত জাহান্নাম সহ হাজার হাজার সৃষ্টি যা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে বানালাম। ওয়ামা মাসসানা মিন লুগুব, এতে সামান্য ঘাম বা ক্লান্তি আমি আল্লাহকে বিন্দুমাত্র স্পর্শ করে না। ছয় দিনে আল্লাহ তাআলা গোটা আলম কুল বানালেন, হাজার হাজার সৃষ্টি করলেন, গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিন الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমি বানি আদম তথা মানুষকে সম্মান দান করলাম, রেসপেক্টেড বানালাম, জলে এবং স্থলে রাজত্ব কর্তৃত্ব শাসন ক্ষমতা দান করলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর সবচাইতে পবিত্র খাবার, আয়তামান মুস্তালাদ্দা, সবচাইতে টেস্টি সুস্বাদু পিওর খাবারগুলি মানুষকে দান করলাম। শুধু তাই নয়, আফাদদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ তাআলা আমার গোটা সৃষ্টি জগতের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত তক যত বানি আদম আসবে, গোটা বানি আদমের উপরে সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলা লাখের উপর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাদের সংখ্যা 1 লক্ষ মতান্তরে 2,24,000। আল্লাহ পাক বলেন, আর আমি আল্লাহ পাক এই তামাম বানি আদমের উপরে গোটা বিশ্বে এই লাখের উপর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করে দিলা। এই লাখের উপর পয়গম্বর থেকে আল্লাহ তাআলা আরো কমালেন, যাচাই করলেন, বাছাই করলেন, টেস্ট করলেন, করতে করতে রব্বুল আলামিন লাখের উপর পয়গম্বরের উপরে গোটা বিশ্বে আল্লাহ তাআলা 313 মতান্তরে 315 জন রসুলকে সম্মান দান করে দিয়েছে। আল্লাহ পাক বলেন,
الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير আরামি মানুষ এবং ফেরেশতা হতে কতককে রাসূল হিসেবে মনোনীত করলাম, আর নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় অনেকের একটু খটকা লাগতে পারে, কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ফেরেশতা ও রসুল আবার মানুষ ও রসুল কেমনে হয়? আমরা তো জানি সব নবী রসুল এসেছেন মানুষ থেকে, বনি আদম। তাহলে আল্লাহ তাআলা এখানে ফেরেশতা রসুলের কথা কেন বললেন? এজন্য কোরআন বুঝতে হবে নবীজির ভাষায়, সাহাবীদের ব্যাখ্যায়, তাবিদের বর্ণনায়, ইমামদের কওলে। আপনি যদি নিজে নিজে কোরআন বুঝতে গিয়ে ফতোয়া দিতে চান, মাঝে মাঝে খটকা লাগে, ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে ফেরেশতা রসুল আবার মানুষ রসুল কেমনে? ফেরেশতার অর্থটা হবে ভিন্ন, মানুষের ক্ষেত্রে অর্থটা হবে আর একটি ভিন্ন অর্থ। ফেরেশতা রসুল কারা? আল্লাহর পক্ষ থেকে ওহি আনানা করতেন যারা। আপনি আমি জানি একজন জিব্রিল, না একজন না দুইজন। সেই বুখারীর কিতাবুল ওয়াহী পড়বেন, সেখানে স্পষ্ট বর্ণনা আছে আল্লাহর হাবিব থেকে যে হযরত জিব্রিল হচ্ছেন চিফ, প্রধান। ওনার অনুপস্থিতিতে ওনার স্থলাভিষিক্ত নায়েব হিসেবে কাজ করতেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, উনি মাঝে মাঝে ওহি আনা নেওয়া করতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? ফেরেশতা রসুল হলো তারা, আল্লাহর পক্ষ থেকে ওহি আনা নেওয়া করেন যারা। আর মানুষ রসুল কারা? ওই ওহি পেয়ে যারা আল্লাহ এবং দীনের দিকে মানুষকে আহ্বান করেন, ডাকেন, নবুয়াত এবং রেসালাতের ধারক বাহক, তারা হচ্ছেন মানব রসুল। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাদের সংখ্যা কত? 313, মতান্তরে 315। এই 313 মতান্তরে 315 জন রসুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো যাচাই করলেন, বাছাই করলেন, টেস্ট করলেন, কমাতে কমাতে রাব্বুল আলামিন তামাম বিশ্বে এই 313 জন রসুলের উপরে 5 জন রসুলকে আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা দান করে দিয়েছে। এদেরকে বলা হয় উলুল আজমি মিনার রসুল, উলুল আজম পয়গম্বর। আল্লাহ যাদের ব্যাপারে বলেন তিলকা রসুল ফদ্দালনা বাউদহুম আলা বাউদ, আমি আল্লাহ পাক এমনি করে একজন রসুলের উপর আরেকজন রসুলের মর্যাদা বাড়ায় দিলা। উলুল আজম পয়গম্বর 5 জন, কয়জন? 1, হযরত নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হযরত ইব্রাহিম, 3 নম্বর মূসা, 4 নম্বর ঈসা আলাইহিস সালাম, আর 5ম নম্বর নবীনা আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই 5 জনকে আল্লাহ তাআলা গোটা বিশ্বে সবার উপরে র‍্যাঙ্কিং এ রেখেছেন। এতক্ষণ যা বললাম এটা বোঝাবার জন্য একটু গোড়ায় যেতে হবে, ভালো করে খেয়াল করবেন। 6 দিনে তামাম আসমান জমিন গোটা কায়নাত বানালেন, হাজার হাজার মখলুকাত সৃষ্টি করলেন, গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, মানুষের উপরে গোটা বিশ্বে লাখের উপর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, লাখের উপর পয়গম্বরের উপরে 313 মতান্তরে 315 জন রসুলের শ্রেষ্ঠত্ব দান করলেন, 313 মতান্তরে 315 জন রসুলের উপরে আল্লাহ তাআলা 5 জন রসুলকে গোটা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন একজনকে, তিনি আর কেউ না, আপনার আমার প্রিয় রসুল। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার স্ট্যাটাস আমি আল্লাহ তাআলা সমুন্নত করেছি। কিভাবে?
দুলক ফুলক ছাড়িয়ে সাত আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতার সত্তর হাজার নূরের পর্দাকে ভেদ করে হাবিব আপনার জিকির ও শান মান আমি আমার আরো সুন্দর বানায় দিলা। এই রসুলের উম্মত হয়ে খুশি না বাজার, কে কে খুশি তো হাত তুলে আল্লাহর দেখান, আল্লাহ কবুল করুক খাতনামা। নবীজির উম্মত হয়েছি তো টের পাই না দাম কত। এই নবীজির উম্মত হওয়ার জন্য জলিলুল কাদার পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবুয়াত চাই না, আপনি আমার ওই নবীর একজন উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না। মুকাতিল বিন সুলাইমান বুখারীর একজন প্রসিদ্ধ রাওয়ি, তিনি সহি সনদে একটি হাদিস বর্ণনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তাওরাত দিলেন, মূসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন তাওরাতের মধ্যে তার আর তার উম্মতের কথা বাদ দিয়া আমার প্রিয় রসুল আর আপনি আমি এই উম্মতের কথা দিয়া ভরপুর। সুবহানাল্লাহ কইবেন না, কোরআনেই আল্লাহ তাআলা বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরা ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ কোন হযরত মূসা দেখতেছেন একদল উম্মত এত বেশি পাওয়ারফুল, নবীদের পরের জায়গাটা তারা দখল করে ফেলছে। হযরত মূসা বললেন আল্লাহ আমার এখান থেকে কিছু উম্মত দেন, আবদার কি দেখছেন? হযরত মূসা একবার না দুইবার না আট আটবার একই দোয়া করছেন, দোয়া কবুল হয় না। নবমবার হযরত মূসা এরাদা বদল করে দোয়া চেঞ্জ করলেন, হাত্তা তামান্না মূসা আইয়াকুন মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত মূসা বললেন আল্লাহ আমি মূসা আর ওই উম্মত চাই না, আমি আপনার কাছে দোয়া করি আমি মূসাকে ওই দামি উম্মত রাসূলুল্লাহর উম্মতের মধ্যে শামিল বানায় দে। আল্লাহ বললেন মূসা আটবার ভুল দোয়া করে চান্স হারাইছো, আর সুযোগ নেই। এ কথা জানতেন ঈসা আলাইহিস সালাম। আল হাওিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম সুয়ুতি লিখেছেন হযরত মূসা দোয়া করছেন কবুল হয় নাই, এজন্য ঈসা আলাইহিস সালাম আগে থেকে একটাই দোয়া করছেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি আমি ঈসার নবী বানাইছেন আমি কৃতজ্ঞ, তবে আমি আপনার কাছে দোয়া করি আপনি আমারে রাসূলুল্লাহর একজন উম্মত বানায় দেন। আল্লাহ বললেন অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড, যাও তোমার প্রার্থনা কবুল। এজন্য আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছেন। ইমাম মাহদির সময় কেয়ামতের কিছুদিন পূর্বে তিনি বাইতুল মাকদাস নামবেন, ওই সময় আসরের নামাজের আজান হয়ে যাবে, একামাত বাকি থাকবে, ইমাম মাহদির সঙ্গী সাথীরা বলবেন আপনি নামাজ পড়ান, তিনি বলবে আমি নামাজ পড়াবো না, ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম এখনই নামবেন, তিনি ইমামতি করবেন। হযরত ঈসা যখন নামবেন নামার পরে সঙ্গে সঙ্গে ইমাম মাহদি বলবেন যে আপনি ইমামতি করেন, কিন্তু হযরত ঈসা কোনো ক্রমে ইমামতি করবেন না। কেন করবেন না এর ব্যাখ্যা মোল্লা আলী কারী চমৎকারভাবে দিয়েছেন, ফয়ক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআতা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত ঈসার জন্য ইমামতি করবেন না, কারণ তিনি প্রমাণ করবেন আমি এখন নবী হিসাবে আসি নাই রাসূলুল্লাহর একজন উম্মত হয়ে এসেছি। মাহদি আমি হলাম দরখাস্তের উম্মত, তোমরা হলা বিনা দরখাস্তের উম্মত, আমি চায়া হয়েছি আর তোমরা না চায়া পাইছো, আমার চাইতে তোমাদের দাম বেশি, তোমার সামনে আমি কেমনে ইমামতি করি, চিল্লা এখন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এক নম্বর যে মর্যাদা আল্লাহ তাআলা আমার রসুলকে দান করেছেন তা হলো গোটা বিশ্বে আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান মর্যাদা আল্লাহ আমার নবীজিকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর যে বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রসুলকে দান করেছেন তার কোন নবী কোন রসুল কোন পয়গম্বরকে দান করেন নাই,
তা হলো আল্লাহ তাআলা আল্লাহর পরে সবচাইতে বেশি জ্ঞান আমার রাসূলকে দান করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব রে আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানাই দিয়েছি। কেমন জানান জানিয়েছেন নবীজি তার জবানে মুবারক বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে জ্ঞানের শুরু জ্ঞানের শেষ এই পৃথিবীর যত জ্ঞান আর বিজ্ঞান আছে এনি কাইন্ড অফ নলেজ আল্লাহ সব জ্ঞান আমি রাসূলকে দান করে দিয়েছে। এই পৃথিবীতে আপনার আমার আগমন হয় গণ্ড মূর্খ হয়ে, এমনভাবে আমরা আগমন করি যে কিছুই জানি না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আমি আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে এমন ভাবে বের করেছি লা তাআলামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। সেখান থেকে আপনার আমার অবস্থাটা হয় এমন, জিহ্বা শক্ত হয়, কান্নার আওয়াজ গাঢ় হয়, দুই একটা দাঁতের কোনা কাঞ্চি জ্বালায়, কথা বলতে পারেন, খেতে পারেন, চলতে পারেন, প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়, মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয়, সেখান থেকে উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি ডক্টরেট এমফিল থিসিস নিয়ে ভালো মানের একজন শিক্ষক হতে পারেন। আর নবীজি বলতেছেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হয়েছি। এখন সুবহানাল্লাহ, নবীজি বলেছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তাআলিমি, আমার রব আমার আল্লাহ তিনি আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এজন্য পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মান সম্পন্ন কোয়ালিটি ফুল ইলম একমাত্র আমি রাসূলের কাছে আছে। সুবহানাল্লাহ, পড়বেন না? আমার নবীজির জ্ঞান কত বেশি ছিল আমি কয়েকটি হাদিস আপনাদের শোনাচ্ছি। তারিখে খামিস থেকে আমি একটি হাদিস কোট করেছি, আবু বকর ইবনু আয়সার মাওলিদ কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন, ইমাম সারকাশি তার শারহে বুরদাতিল মাদিহের মধ্যে হাদিসটি এনেছেন, সহিহ রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা ফি উযুনিহি রিদওয়ান খাযিনিল জিনান আবশিরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিনাবিয়িন ইলমুন ইল্লা ওয়াকাদ উতিতাহু فانت اكثرهم علما واشجعهم قلبا زبان এক করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমার নবীজি যেই দিন এই পৃথিবীতে শুভাগমন করলেন রাসূলুল্লাহর কান মুবারাকি জান্নাতের রেদওয়ান ফেরেশতা এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য সুসংবাদ, আল্লাহর আলমে আপনার পরে আপনার আগে যত পয়গম্বররা এসেছেন সব পয়গম্বর নবী রাসূল মিলাও আল্লাহ তাআলা তো এলেম দান করেন নাই, যত এলেম আল্লাহ তাআলা আপনি রাসূলকে দান করে দিয়েছে। ফান্তাকসারুহুম ইলমান, আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে মহাজ্ঞানী হলেন আপনি। ওয়াশজাউহুম কলবান, আপনার হার্ট মোবারক কল মোবারক এই পৃথিবীতে সবচাইতে সাহসী পাওয়ারফুল শক্তিশালী চিল্লায়কন সুবহানাল্লাহ। নবীজির কল মোবারক যদি পাওয়ারফুল না হতো কোরআন নাজিলের লোড নিতে পারতেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতা খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতাম তোমরা দেখতে পাহাড়ে প্রকম্পন সৃষ্টি হতো, ভূমিকম্প সৃষ্টি হয়ে পাহাড় ধ্বংস হয়ে যেত আমি আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ, বলেন সেই পাহাড় লোড নিতে চায় নাই, কোরআনের পুরা লোডটা আমার রাসূলুল্লাহর সিনা মোবারকে কলব মোবারকে এসেছে। তাহলে আমার নবীজির কলব মোবারক কম শক্তিশালী না বেশি? আর একটা কথায় আসেন, যদি আল্লাহর হাবিবের কলব মোবারক শক্তিশালী না হতো তাহলে ইসরা এর সফর করতে পারতেন না, মেয়ারাজ যেতে পারতেন না, দিদারে এলাহি নসিব হতো না, ঠিক কিনা?
লাখের উপর পয়গম্বর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের তিনি ইমাম হয়েছেন, প্রথম আসমান পাড়ি দিয়েছেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা জামান, লা মাকান, আল্লাহর আরশে গিয়ে আল্লাহর দিদার নসিব করেছেন। কোরআনেই আসেন হযরত মুসা আজীবন বলছে রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনার দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, তুমি দেখতে পারবা না আমারে, আমারে দেখা যায় না, এই কথা কিন্তু বলেন নাই, বলছেন লান তারানি, তুমি দেখতে পারবা না, কারণ ওয়ালা তুদরিকুহুল আবসার, তোমার চোখের মধ্যে ওই পাওয়ার নাই, মুসা ওই ক্যাটাগরিতে তুমি নাই তো। মুসা আলাইহিস সালাম বারবার শুধু দোয়া করছেন, ও যে মাদিয়ান, শ্বশুর বাড়ি থেকে ফিরতেছেন নিজ এলাকায়, হঠাৎ দেখলেন আগুন জ্বলতেছে, উনি চিন্তা করলেন যাই, আগুন দিয়া পথ চলার একটা রাস্তা হবে না অন্য কোনো গতি আল্লাহ তাআলা বের করে দিবে, যাই। আও আজিদু আলান নারি হুদা, ফালাম্মা আতাহা, যেই না আগুনের কাছে আসলেন, নু দিয়া ইয়া মুসা, আগুন থেকে আওয়াজ আসলো, হে মুসা যেটা আগুন দেখতো সেটা তো আগুন না, ইন্নি আনা রাব্বুক, আমি আল্লাহ তাআলা, এই যে যেই আগুনটা দেখতে সেটা আমি আল্লাহ নূর, সুবহানাল্লাহ বলেন। হাদিস এসেছে আল্লাহ তাআলা 70,000 পর্দা থেকে একটা নূরের পর্দা উঠাইছিলেন আদনা, আল্লাহ ধমক দিয়ে বলছেন ফাখলান আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, কই আইছো টের পাও নাই বেটা, জুতা খোলো, তুমি একটি পবিত্র উপত্যকা এসেছো। হযরত মুসা পায়ের জুতা পা দিয়ে লাথি মারলেন, আল্লাহ তাআলা একটু সামান্য পর্দা উঠালেন, হযরত মুসার হালাত এমন হলো যে পাহাড় পুরে ভস্ম হয়ে গেল, 40 দিন পর্যন্ত পয়গম্বর মুসা অজ্ঞান হয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। এতটুকু লোড মুসা আলাইহিস সালাম নিতে পারেন নাই, আর আমার নবীজি মেরাজে গিয়ে এই দুনিয়ার দুলোক ভুলোক ছাড়িয়ে আল্লাহর মহা আরশের মধ্যে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিদার সশরীরে নসিব করেছেন, তাহলে আমার রসুলের কল মোবারক কম শক্তিশালী না বেশি? আসতে বলবেন না, জোরে বলুন, কম শক্তিশালী না বেশি? আমার নবীজির জ্ঞান বুঝাতে অনেক কিছু লাগবে না, আমার নবীজির জ্ঞান বুঝাতে হলে সামান্য একটি হাদিস যথেষ্ট, আমার নবীজি সাহেবে কোরআন, কোরআনের সব এলেম আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন মা ফারাকনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনে রাখি নাই, সব রেখেছি কিভাবে, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর সুবিন্যস্ত বর্ণনা কোরআনে রেখেছি, আর ওই কোরআনের সব এলেম আল্লাহ আমার রসুলকে দান করে দিয়েছে। মাজমাউস জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, প্রখ্যাত হাদিসের কিতাব ইমাম নূরউদ্দিন হাইসামি সহি সনদে হাদিস নকল করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন মান আরাদাল ইলমা ফালিউসাউয়িরাল কুরআন فإن فيه علم الأولين والآخرين, কোন ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণ করে মহাপণ্ডিত হতে চায়, জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে চায়, জ্ঞানের মহা সমুদ্র থেকে অসীম ভাণ্ডার থেকে জ্ঞান অন্বেষণ করতে চায়, সে যেন কোরআনটা পড়ে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবীর শুরুর জ্ঞান শেষের জ্ঞান সব জ্ঞান লিখে দিয়েছে। মাত্র 4 বছর বয়সে আমার নবীজির জ্ঞানের গভীরতা কত বেশি ছিল আপনি অবাক হয়ে যাবেন, সুবহানাল্লাহ পড়বেন না, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারতেছেন? আমার প্রিয় রসুলের গোটা জিন্দগিতে 4 বার সিনাচাক হয়েছে, কয়বার? ফার্স্ট টাইম অফ হিস লাইফ, যখন আল্লাহর হাবিবের প্রথম সিনাচাকটি হয় চতুর্থ অথবা ষষ্ঠ বছর বয়সে, দুটি মতনক্য আছে, তবে আকসার উলামাদের মত হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তারও মত হলো নবীজির প্রথম সিনাচাক হয়েছে 4 বছর বয়সে। মক্কাতে যারা গিয়েছেন 4 এবং 6 দুইটা মত পাওয়া যায়, তবে 4টা হচ্ছে বেশি সনদের দিক থেকে মজবুত। আল্লাহর হাবিবের প্রিয় আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া, তার বাসা ছিল এই যে মক্কার কাবা থেকে
একেবারে নিয়ার বাই হ্যান্ড, বেশি দূরত্বে না, ওয়াদি হালিমায়। এখনো যারা মক্কায় যাবেন দেখবেন পুরানো বড়ই কাঠের চৌকার যুক্ত ভাঙা এখন একটা ঘর আছে। ওই জায়গায় আল্লাহর হাবিব তার দুধভাইয়ের সঙ্গে খেলাধুলা করতেছিলেন। দুধভাই দৌড়ে এসে বললেন, হালিমা তুসাদিয়া কে মা, সর্বনাশ কি যেন আপনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেড়ে দিয়েছে। হালিমা তুসাদিয়া দৌড়ে চলে আসলেন, দেখতেছেন আমার নবীজি বসা কোনো কথা বলেন না, চুপচাপ বসে আছেন। বললেন, বাবারে শুনলাম কে যেন তোমার বুক ফেড়ে দিয়েছে, এখন তোমার কেমন লাগে? বলে, মা দুইটা লোক আসলো আমাকে শুইতে বলল, আমার বক্ষ মোবারকার মধ্যে শাহাদাত আঙ্গুলি দ্বারা রেখা টানলো, এরপরে আর আমি কিছু বলতে পারি না। তবে মা দুইটা তফাৎ দেখা যায়, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম আকাশের চনারর সূর্য নক্ষত্রগুলি দেখা যেত, এখন যদি আমি আকাশের দিকে তাকাই এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। মারে আগে যদি আমি আমার কদমের তলার দিকে তাকাতাম শুধুমাত্র মাটি দেখতে পেতাম, এখন যদি তাকাই তাহতাল বাহরিনার এই জমিনের নিচে আমি একটি সাগর দেখি, সাগরের নিচে আবার বিশাল আগুনের স্তূপ দেখা যায়। দেড় হাজার বছর পরে বিজ্ঞান বলছে, ইয়া আল্লাহ তাআলা সাত আসমান বানিয়েছেন, খলাকাস সাবা সামাওয়াতি ওয়াল আরদ, এই সাত আসমান সাত জমিন, এই পৃথিবীর ফার্স্ট স্টেট অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর শুরু যেটা, এটা আল্লাহ তাআলা লাভা আগ্নেয়গিরি আগুন দ্বারা বানিয়েছেন। এটা পৃথিবীর শুরু, আর আসমানের ঊর্ধ্ব জগতের সীমানা আরশ, দুনিয়ার শুরু আসমানের শেষ, সব আল্লাহ তাআলা আমার রসূলকে চার বছর বয়সে দেখাইছেন। সুবহানাল্লাহ, বলবেন না? শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন, নবীজির চার বছর বয়সের কথা নিয়ে বিজ্ঞান গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, হইতা না রে বা। প্রিয় ভাই সব দেখুন আল্লাহর হাবিবের জ্ঞানের গভীরতা কত বেশি ছিল। এই পৃথিবীতে আমরা নানান রকম পানি দেখি, লাল পানি, নীল পানি, কালা পানি, লাল পানি, ড্রেনের পানি, ম্যানহোলের পানি, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, দূষিত পানি, দূষণমুক্ত পানি। আমাদের ঢাকা শহরে আছে বুড়িগঙ্গার পানি, মাঝে মাঝে কঠিন অবস্থা হয়ে যায়, গাড়ির গ্লাস লাগায় চলি তাও এমন বাতাসে দুর্গন্ধ ঢুকে আমাদের দামি স্প্রেতেও কাজ হয় না। প্রিয় ভাই সব ভালো করে লক্ষ্য করুন, মাঝে মাঝে পানির এমন চাপ আসে, পানির কারণে মানুষ ঘর বাড়ি হারায়, আবার মাঝে মাঝে পানি শূন্যতা দেখা যায়, তো এই পানিগুলি যায় কই? নাসা গবেষণা করে দেখল পৃথিবীতে আল্লাহ তাআলা একটা স্টেট একটা জায়গা রেখেছেন, বিশাল, কত বিশাল তা আল্লাহই জানে। পৃথিবীর সব ধরনের পানি জমিন চুষে নিয়ে ওই জায়গায় আটকায়। এখন এখানে তো নানান ধরনের পানি আছে, দেখবেন আমাদের এলাকায় একরকম, আপনাদের এলাকায় কেমন জানি না, আমাদের এলাকায় বিশ হাত পঁচিশ হাত গাড়লেই পানি পাওয়া যায়, কিন্তু এটা খাওয়ার উপযোগ্য না, লাল পানি বের হয়। সুন্দর একটা আপনার বলের মধ্যে রাখবেন, একটা জগের মধ্যে রাখবেন, কিছুক্ষণ পরে এটার কালার অটো চেঞ্জ হয়ে যাবে। আবার ওই একই জায়গায় দুইশো হাত তিনশো হাত গাড়লে এমন পানি বের হবে, মিষ্টি পানি, সুবহানাল্লাহ, ওই পানি আপনার মিনারেল ওয়াটার ফেল, সুবহানাল্লাহ, কইবেন না? এই পৃথিবীর সব পানি যায় কই? ওই একটা জায়গায় গিয়ে সব জড়ো হয়। এখন এখানে তো কত ধরনের পানি আছে, এই পানি যদি আপনি আমি খাই দূষিত মিক্সড পানি, কলেরা হয়ে মরবেন, ডায়রিয়া হবে, আর্সেনিক যুক্ত রোগ হবে, পেটে ঘা হবে, গালে ঘা হবে, কপালে ঘা হবে, শুকাবে না, চেহারার মধ্যে আপনার কি বলে এই চামড়াগুলি কেমন বৃদ্ধের মতো হয়ে যাবে, এই ধরনের রোগ হবে। তো বান্দারে আল্লাহ তাআলা তো পানি পান করাতে হবে, সার্ভ করতে হবে, করাবেন কেমনে? তো দূষিত পানি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব পানির নিচে একটা আগুনের সাগর ফিট করে রেখেছেন, নিচ থেকে উপরের টারে প্রচন্ড আকারে তাপ দেয়, সব দূষিত পানি তাপ পেয়ে ফুটন্ত হয়, নিরাপদ হয়ে আপনি আমি বান্দার কাছে পৌঁছে যায়। এই কথা বিজ্ঞান বলে এখন, আর আমার রসুল বলছেন চার বছর বয়সে, সুবহানাল্লাহ, কইবেন না? আমার ভাইয়েরা,
আমার নবীজির জ্ঞান কত বেশি আপনি অবাক হয়ে যাবেন। নবীজি বলেন, ইন্নি আরা মা লা তারুনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। সেই বুখারীর কিতাব সালাতের হাদিস। নবীজি বলেন, আমি আমার চক্ষু মোবারক দ্বারা সামনে যতটুকু দেখি অবিকল পেছনেও আমি ততটুকুই দেখতে পাই। সেই মুসলিমের হাদিস। নবীজি বলেন, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এত ছোট বানিয়েছেন, ফারাআইতু মাশারিকহা ওয়া মাগারিবহা, আমি রসুল পৃথিবীর পূর্ব যেমন দেখি পশ্চিম তেমন দেখি, উত্তর যেমন দেখি আমি রসুল দক্ষিণ তেমন দেখতে পাই। শুধু তাই নয়, আপনি আমি ঘুমাই, ঘুমকে বলা হয় আন্নাউম কাল মউত, ঘুমটা হলো মৃত্যুর সাথে সাদৃশ্যপূর্ণ, কারো কারো মতে নিসফুল মউত মানে মৌতের অর্থে। আপনি আমি ঘুমাই, দুনিয়ার সাথে আপনার আমার সম্পর্ক কাট অফ হয়ে যায়, আপনি আমি অবচেতন হয়ে যায়, হালাত এমন হয়ে যায়, জিন্দা আছি না মরা আছি এটাই কইতে পারি না, ঠিক না? কিন্তু নবীজির ব্যাপারটা ভিন্ন। নবীজি বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, মাঝে মাঝে শারীরিক ক্লান্তির কারণে আমার চক্ষু মোবারক বিশ্রাম নেওয়ার জন্য ঘুমায়, কিন্তু আমার কলব মোবারক কখনো ঘুমায় না, সদাই জাগ্রত থাকে। যেই রসুল ঘুমালেও তার কলব মোবারক ঘুমায় না, ওই রসুল রাজা থারে জিন্দা নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, দলিল নেন আমার থেকে। আল্লাহ তাআলা বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-সুহাদা ওয়াস-সালিহিন, আল্লাহ তাআলা চার দল মানুষকে নিয়ামত প্রাপ্ত বানিয়েছেন। কয় দল? আমার সাথে একটু কথা বলতে হবে বুঝান, কয় দল? দোস্ত কথা বলো না, চুপচাপ থাকো, সুযোগ করে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে একটু নাকি বন্ধ করে দিব? আচ্ছা, ভালো করে খেয়াল করেন, আমি আবার কোরআন হাদিসের বাইরে ওয়াজ করতে পারি না, এটা আমার আদতে নাই। এজন্য যারা বসবেন নেক নিয়াতে বসেন, রসুল্লাহর শান ও মান শুনতেছেন, হতে পারে রসুল্লাহর মহাব্বত যদি আপনার অন্তরে পরিপূর্ণ থাকে, এই রাতেই রসুল্লাহর সাদাকায় আপনার জিয়ারত নসিব হয়ে যেতে পারে। প্রিয় ভাই সব, চার দল মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত বানিয়েছেন। এক, আল আম্বিয়া ও আলাইহিম সালাম, সব পয়গম্বররা। দুই নম্বর, সিদ্দিকিন, সত্যবাদীগণ, সত্যের উপর প্রতিষ্ঠিত যারা। এর ব্যাখ্যায় পৃথিবীর অধিকাংশ তাফসীর বলে আয় আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দুই নম্বর অবস্থা হলো আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীরা, সুবহানাল্লাহ, পড়বেন না? তিন নম্বর, সুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। তিন নম্বর, চার নম্বর হলো সালেহীন আয় আউলিয়া উল কামিলিন, আল্লাহর ইবাদত যারা সব সময় করেন, সালেহীন নেককার আউলিয়া কেবার। তিন নম্বর যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন আমি আপনাদের একটু ভেঙে বনাই শোনাই। রব্বুল আলামিন বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون جربلون الله أكبر الله أكبر شبدان আমার রাস্তায় যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না, মৃতদের কাতারে তাদেরকে গণনা করো না, বাল আহিয়া, বরং তারা জীবিত, ইন্দা রাব্বিহিম ইউরজাকুন, তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে যায়। আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون جربلون الله أكبر সাবধান, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়
তাদেরকে তোমরা মৃত বলে গণনা করো না, বরং তারা জীবিত। কিন্তু কিভাবে জীবিত এটা তোমাদের কল্পনাতেই আসে না। সুবহানাল্লাহ। শহীদদের কবরের হালত কি? আমি সেই বুখারি থেকে আপনাদের একটি হাদিস শোনাই। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা হাদারা উহুদ, যখন উহুদের সময় নিকটবর্তী হয়ে গেল, দাআনি আবি মিনাল লাইল, আমার আব্বা রাতের বেলায় আমাকে একাকী ডাকলেন, ডেকে বললেন, কলিজার টুকরা জাবের, আল্লাহর হাবিবের পরে তোমার চাইতে প্রিয় আর এই পৃথিবীতে আমি কাউকে রেখে যাচ্ছি না। আমার মন বলে আগামীকাল যারা উহুদ ময়দানে শাহাদাতের অমিয়সুদা পান করবে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আমি তাদের প্রথম হয়ে যাব। জাবের রে, আমার কিছু ঋণ আছে বাবা, তুমি নিজ জিম্মায় তা পরিশোধ করে দিবে। আমার রেখে যাওয়া তোমার বোন যারা আমার কন্যা, তাদেরকে উত্তম নসিহা প্রদান করবে, তাদের জিম্মাদার অভিভাবক তুমি হয়ে যাবে, সৎ পাত্রস্থ করবে। উনি বলেন, এ কথা বলেই আমার আব্বা ঘুমোতে গেলেন। সকালবেলা শুনতে পেলাম আমার আব্বা উহুদ যুদ্ধে চলে গেলেন। ওয়াহুয়া আউয়াল মান উস্তুশিদা, প্রথম শহীদ আমার আব্বা উহুদের ময়দানে হয়ে গেলেন। আমার আব্বার মৃত্যুর খবর, শাহাদাতের খবর পেয়ে আমি দৌড়ে গেলাম। ওই সময় উহুদের অবস্থাটা এমন ছিল, এক সাহাবীকে একটা কবরে রাখবে, একাকি ওই অবস্থা ছিল না। একটা পুরো কম্বল বা চাদর দিয়ে দাফন করা হবে এমন সুযোগ ছিল না। একটি চাদরকে কয়েক টুকরো করে দেওয়া হয়েছে, এরে ঢাকো রে ঢাকো, কারো কপাল ঢাকে তো পা ঢাকে না, পা ঢাকে তো কপাল ঢাকে না। কতগুলি লতা পাতা ঘাস দিয়ে মোড়ায় দেওয়া হচ্ছে। উনি বলেন, আমার আব্বা কি আর একজন সাহাবীর সঙ্গী একটি কবরে ঢুকানো হলো। আমার মনটা বড্ড খারাপ হয়ে গেল, আমার আব্বা এত কিছু আমাদের জন্য করে গেলেন, আর মরণের পরে কি তার জন্য একটা একা কবর জুটবে না? উনি বলেন, আমি তো দাফন করে আসলাম, মনে তো আমার শান্তি নাই। ফাস্তা খরচ তুহু বাঁধ সিদ্ধাতি আর সুরিন, ছয় মাস পরে আমার আব্বাকে আমি কবর থেকে বের করে আনলাম আলাদা একটা কবরে রাখার জন্য। তবে আমি মহাবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ফাইজা হুয়া কায়াউমিন ওয়াদাতুহু হুনাইয়াতান গায়রা উদুনি, আমি দেখলাম ছয় মাস আগে আমার আব্বাকে যেভাবে কবরে রেখেছিলাম, কানের একটা দাগ ছাড়া ওইভাবে অবিকৃত অক্ষত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। একটু তার এই শরীরে পচন ধরে নাই, যেভাবে রাখলাম সেভাবেই তিনি আছেন। সুবহানাল্লাহ। পড়বেন না? কবরের মধ্যে যদি শহীদরা অক্ষত অবিকৃত থাকেন, রিজিক প্রাপ্ত হন, তাহলে নবীদের অবস্থাটা কি? হায়াতুহুম আকমাল মিন হায়াতিস সুহাদা, এক একজন পয়গম্বরের আলামে বারজাখের হালত মর্যাদা কোটি কোটি গুণ বেশি শহীদের চাইতে। সুবহানাল্লাহ। বলেন, সেই জায়গায় আমার রসুলের কি সেটা কল্পনাই করা যায় না। কিতাবুল জানায়েজের মধ্যে একটি হাদিস আলবানি এনেছেন, এই হাদিসটি চার জায়গায় তিনি সহিহ বলেছেন। হাদিসটি কি? আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেকটি পয়গম্বর কবরের মধ্যে জীবিত এবং তারা নামাজরত অবস্থায় আছেন। তাহলে আমার রসুল কি হায়াতুন নবী না? আসতে বলবেন না, জোরে বলুন, আমার নবী মুর্দা নবী না হায়াতুন নবী? তবে এটি আলামে বারজাখের সাথে সম্পৃক্ত। আমরা তো কেউ এই দাবি করি না যে নবীজি এই দুনিয়াতে এখন আছেন একবারে সরাসরি, এটা আমরা বলি? আমরা বলি যে তিনি পর্দা করেছেন, কিন্তু রওজায়াত হারে আল্লাহর হাবিব জিন্দা আছেন। সুবহানাল্লাহ। পড়েন, তিনি উম্মতের দরুদ ও সালাম শুনতে পান, সালামের জবাব দেন, আপনার চোদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা নবীজি জানে। হাদিস অধিকার আমি গেলাম না। আমার ভাইয়েরা, আমার নবীজির জ্ঞান কত বেশি! আপনি আমি নামাজের মুসল্লায় দাঁড়ালে মনটা এদিক সেদিক চলে যায়, সেই বুখারীর রেওয়ায়া। আমার নবীজি বলেন, ইন্নি আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাদা, সাবিরারে আমি যখন আমার মুসল্লা মুবারাকায় নামাজে দাঁড়াই, আমি রসুল একদিকে জান্নাত দেখি আর একদিকে আমি রসুল জাহান্নাম দেখতে পাই। শুধু কি তাই,
আমার নবীজি তিনি তার মুসাল্লা মোবারকায় দাঁড়িয়ে নামাজে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। বলেন সহি বুখারীতে এই হাদিসটি 7 থেকে 8 বার এসেছে। আমার রসুল তিনি তার মুসাল্লা মোবারকায় দাঁড়িয়ে আছেন, একবার তার হাত মোবারক সামনে নিচ্ছেন আর একবার সংকুচিত করে আনতেছেন পেছনে। নবীজি নামাজ শেষ হলে বললেন, সাহাবীরা তোমরা কি জানো নাকি আজ নামাজে আমার সাথে কি ঘটেছে, কেন আমি আমার হাত মোবারক সামনে নিলাম আবার পেছনে আনলাম? সাহাবীরা রে, আজ আমি যখন আমার মুসাল্লা মোবারকায় নামাজে দাঁড়ালাম সরাসরি আমি নামাজ থেকে আল্লাহর জান্নাতে চলে গেলাম। যেই না জান্নাতে গেলাম, জান্নাতের সুমিষ্ট আঙ্গুরগুলি আমার দিকে আসতে চায়, আমিও আমার হাত মোবারক আনার জন্য বাড়ায় দিলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল, এটা তো দুনিয়া, দুনিয়ার জন্য তো জান্নাতের নেয়ামত না। রব্বুল আলামিন বলেন, জোরে বলুন আল্লাহ আকবার। কেউ জানে না নিয়ামত হিসেবে তাদের থেকে কি লুকায়িত রেখেছি। লুকায়িত জিনিসটির নাম হলো জান্নাত। একবার আমার গোলামেরা যখন ওই জান্নাতটা দেখবে, তাদের চক্ষু এবং কলিজা দুইটাই শীতল হয়ে যাবে। সেই বুখারী হাদিসে কুদসি নবীজি বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক জানিয়েছেন, আদাতুল ইবাদিস সালিহিন, আমি আমার নেককার গোলামদের জন্য এমন জান্নাত বানালাম, মালা আইনুন রাত, কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তকরণ যা কোনদিন কল্পনাও করে নাই, আর আমার রাসূল তার মুসাল্লা মুবারাকায় দাঁড়িয়ে সেই জান্নাতে চলে যায়। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আজ যদি আমি জান্নাত থেকে একটি থুক আঙ্গুর নিয়ে আসতাম, যতদিন কেয়ামত না হতো গোটা বিশ্ববাসী মিলেও এই আঙ্গুর থোকা তোমরা শেষ করতে পারতে না। আল্লাহু আকবার। বলেন কেমন এলেন নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর আজ থেকে আজকালকার কিছু আলেম বের হয়েছেন, আল্লাহ তাআলা তাদের হেদায়াত দান করুক, আমিন। তাদেরকে রাসূলুল্লাহর আশিক হওয়ার তৌফিক দান করুক বলি, আমিন। কোরআন এবং সুন্নাহ বোঝার মতো দিল তাদের আল্লাহ দান করুক। তারা বলতেছেন যে আদম আলাইহিস সালামের চাইতে নাকি আল্লাহর হাবিবের জ্ঞান, মানে সরি, আল্লাহর হাবিব নাকি কিছুই জানে না, বুড়ো আঙ্গুল জায়গায় জায়গায় বলতেছেন, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর হাবিবের চাইতে আদম আলাইহিস সালামের জ্ঞান নাকি কয়েক লক্ষ গুণ বেশি, বড় করে বলতে মন চায় না, নাউজুবিল্লাহ। শোনেন, আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াআল্লামা আদাম আল আসমা কুল্লাহা, আমি আদমকে সব নাম শিখাইছি। আর নবীজির ব্যাপারে বলেছেন, ওয়াআল্লামাকা মালাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা জানতেন না সব জানাইছি। এর ব্যাখ্যায় মালিমুত তানজিলের মধ্যে ইমাম বাগাওয়ি লিখেছেন, ইলমু মা কানা ওয়া মা ইয়াকুনু, এই পৃথিবীর পূর্বের জ্ঞান, আগের জ্ঞান, পরের জ্ঞান, সব জ্ঞান আল্লাহ আপনারা জানাই দিয়েছেন। তাহলে নবীজির জ্ঞান সবচেয়েতে বেশি আল্লাহর পরে, সুবহানাল্লাহ বলতে মন চায় না। 3 নম্বর যেই বৈশিষ্ট্য, যেই মর্যাদা, যেই শান আর মান আল্লাহ আমার নবীজিকে দান করেছেন, তা হলো হযরত আদম সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ আমার নবীজিকে নবুয়াত দান করে দিয়েছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুয়াহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে কবে নবুয়াত দান করে নবী বানায় দিয়েছেন? নবীজি বলেন, ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং দেহ এই দুয়ের মাঝখানে, আদমের অবস্থা ছিল এমন, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সুবহানাল্লাহ।
আদমের অবস্থা এমন ছিল, আদমের কোন নাম স্ট্রাকচার অবয়ব আকৃতি সাইজ কিছু ছিল না। তারও বহু বছর আগে আল্লাহ তাআলা আমির রাসূলকে নবুয়াত দান করে নবী বানায় দিয়েছে। কত আগে ইমাম কাসতাল্লানি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লেখেন, হযরত আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলা আমার রাসূলকে নবুয়াত দান করে নবী বানায় দিয়েছেন। কিন্তু প্রিয় ভাইরা, আজ একদল মানুষ বলতে চান আল্লাহর হাবিবের নবুয়াত প্রাপ্তির, এখানে একটা ভুল আছে, আমি শুধরাই দিচ্ছি আপনাদের। বলা হচ্ছে আল্লাহর হাবিবের 40 বছরের আগ পর্যন্ত আপনি মানতে পারবেন না, 40 বছরের পরের 23 বছরকে আপনি মানতে পারবেন না। উযুবিল্লাহ বলবেন না, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সুপার আইকন, রোল মডেল, উত্তম আদর্শ, নিরাপদ আশ্রয় হলো আমার রাসূল, তার জীবনের মধ্যেই তোমাদের জন্য মহা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না। এখন যাকে আপনি আদর্শ মানবেন, বা পৃথিবীর ইতিহাসে কেউ যদি আদর্শিক পুরুষ হয়, তার কি একদিক মানবেন না গোটা জিন্দগি তার মানবেন? কথা কি বুঝতেছেন আপনারা? যার গোটা জিন্দগি মানা যায় না ওই ব্যক্তি কখনো আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? আসেন দ্বিতীয় কথায়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ পড়বেন না। আরবি ব্যাকরণে সাধারণত পার্শ্ব গভীরতা বোঝানোর জন্য তিনটি শব্দ ব্যবহৃত হয়। একটি হচ্ছে আরিয়ম, এমন পার্শ্ব যা মাপ করা যায়, অনুমান করা যায়। আমিক, এমন গভীর যার গভীরতা আস করা যায়। আর আজিম হলো এমন একটি মহা শব্দ আরবি ব্যাকরণে যার শুরু আছে কিন্তু শেষ কোথায় কেউ জানে না। এমন একটি চরিত্র আমি আপনাকে দিয়েছি। এবার আসেন, আপনাকে যদি বলা হয় ওই লোকটার চরিত্র কেমন ছিল বা তিনি কেমন, আপনি কি তার একদিক দেখে বলবেন না তার চলন বলন লাইফ স্টাইল ওয়াল লাইফে তার হালাত কি সেটা জাজ করে তার উপর বিচার করে বলবেন? একদিক দেখে বলবেন না গোটা জিন্দগি তালাশ করে বলবেন? মনে করেন এক লোক আজীবন ভালো করছে, নামাজ করছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু চুরি করে ধরা গেছে। এখন আপনি যদি তার ব্যাপারে বলতে চান, আপনার মাথায় চুরির কথাটা আসবে না? ভাই এর নিয়ে এর সাথে মেয়ে বিয়ে দিয়েন না, এত চুরি করছে, তা বেচারা এত ভালো কাজ করলে এগুলি গেল কই? কারণ আপনার চারিত্রিক সার্টিফিকেট দিতে হলে একদিক দেখলে হবে না, গোটা জিন্দগি তখন আপনাকে জাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের একদিক দেখেই আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেন নাই, গোটা জিন্দগির উপর জাজ করে এই সনদ দিয়েছেন কে? আসেন এবার সেই হাদিসে, আম্মা জান আয়েশাকে বলা হয়েছে আল্লাহর হাবিবের আখলাকে মোবারকা কেমন ছিল। তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহু কোরআন, তার চরিত্রটাই ছিল কোরআন, তিনি নিজেই ছিলেন চলন্ত কোরআন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, নবীজির একদিক মানবেন না গোটা জিন্দগি মানবেন? যারা আল্লাহর হাবিবের পবিত্র এই জিন্দগি মোবারকা থেকে 40টি বছর মাইনাস করতে চায়, আর বেয়াদবের রাসূল, গোস্তাখের রাসূল, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এ কথাটা ডাহা মিথ্যা কথা। 40 বছর বয়সে নবুয়াতের প্রকাশ ঘটেছে। কোরআনের আয়াত নেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, হাবিব এবার আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনি আল্লাহর অনুমতি ক্রমে মানুষদেরকে ডাকেন। সুবহানাল্লাহ পড়বেন না। আরে মিয়া, আদম থেকে ঈসা তাক সব পয়গম্বররা নবী হয়েছে আমার রাসূলুল্লাহর উপর ঈমান এনে, এই বিশ্বাস আপনাদের আছে? একটাও বানানো গল্প না, কোরআন থেকে শোনাচ্ছি এবং সেই হাদিস সনদ দেখে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ফখর ফখর করতেছি না, মাইন্ড করেন না, মানে বোঝাবার জন্য বলতেছি, বুঝতেছেন তো আপনারা? আমি বলতেছিলাম
চল্লিশ বছর বয়সে নবীজি নবুয়াত পান নাই, নবুয়াতের প্রকাশ ঘটেছে। আর আল্লাহ তাআলা সব নবীদেরকে নবুয়াত দান করেছেন, নবীজির উপর ইমান আনায়। সুবহানাল্লাহ। পড়ে কোরআনে কারীমের তিন নম্বর সূরা, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ উচ্চ আওয়াজে সমস্বরে বলেন, আল্লাহ আকবার। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি রব্বুল আলামিন রুহের জগতে সব আত্মাদেরকে একত্রিত করে, সব নবীদের আত্মাগুলিকে একত্রিত করে আমি বললাম, হে আমার পয়গম্বরেরা, আজ তোমাদেরকে নবুয়াত এবং রেসালাতের সনদ দিয়ে নবী এবং রাসূলের মর্যাদা দেওয়া হবে। এই শর্তে তোমরা যখন পৃথিবীতে বিচরণ করবে, কারো হাতে রেসালাত থাকবে, আমার আসমানি কিতাব থাকবে, হিকমা থাকবে, প্রজ্ঞা থাকবে, সুম্মা জাআকুম, তোমাদের নবুয়াত এবং রেসালাত চলাকালীন সময় যদি দেখতে পাও, আমার হাবিব, আমার প্যারা দোস্ত সত্য দিন নিয়ে তোমাদের মাঝে আগমন করে, তাহলে তোমাদের নবুয়াত এবং রেসালাত কাট অফ হয়ে যাবে। তৎক্ষণাৎ আমার রসুল কি দেখা মাত্রই নবুয়াত এবং রেসালাত ছেড়ে দিয়া আমার রসুলুল্লাহর উপর ইমান নে তার উম্মত হয়ে যাবে। জীবনের জান দ্বারা, মাল দ্বারা, অগাধ আত্মবিশ্বাস দ্বারা আমার রসুলুল্লাহর খেদমত করে তার খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন, এই জন্য সেই মুসলিমে দ্বিতীয় খণ্ডে হাদিস এসেছে, নবীজি বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আমার উপস্থিতিতে যদি জলিলুল কাদার মূসা পয়গম্বর জীবিত থাকতো, যতক্ষণ আমার উপর কালেমা পড়ে আমার উম্মত না হতো, মূসা পয়গম্বর হতে পারে তার নাজাতের কোনো রাস্তাই থাকতো না। চিল্লা এখন সুবহানাল্লাহ, তাহলে আমার নবীজির একদিক মানবেন না গোটা জিন্দিগি? সুবহানাল্লাহ। পড়বেন না? সব নবী তো নবী হয়েছে আমার রসুলুল্লাহর উপর সাক্ষ্য দিয়ে। আল্লাহ বলছে, তোমরা কি মানছো? তারা বলল, কলু আকরারনা, আমরা মানলাম। আল্লাহ বললেন, ওয়ান আমিন কি ওয়ান মাকুম মিনাস শাহিদিন আও কামা কল আল্লাহ তাআলা, যে আমি আল্লাহ তাআলা তোমাদের এই কথার সাক্ষ্য হিসাবে নিজেই সাক্ষ্যদাতা থেকে গেলাম। সুবহানাল্লাহ। পড়েন চার নম্বর যে বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রসুলকে দান করেছেন, তার কোন নবী কোন রসুল পয়গম্বরকে দান করেন নাই, তা হলো আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে আমার নবীজিকে প্রথম মুসলমান বানায় দিয়েছে। প্রশ্ন হতে পারে, নবীজি এসেছেন সবার পরে নবুয়াত এবং রসালাতের ধারাবাহিকতায় দুনিয়ায়, তাহলে আমার নবীজি প্রথম মুসলমান হলেন কেমনে? প্রশ্ন আসে না? এই বাংলাদেশে কিছু মিস তথ্য আমাদের অনেক যুবক ভাই ওয়াজ করেন, তারাও দেন, অনেকে দেন, এরা একটি ভুল কথা প্রচার করেন, সেটা হলো নবীজি নাকি মোমেনও ছিলেন না মুসলমানও ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না। আরে বেটা, এ কথা বললে তো কোনো নবী ইমানদার থাকতে পারবে না। তো এই কথার সাথে নবীদের ইমানদারের সম্পর্ক কি আমি একটু ভালো করে শোনাই। তার আগে পরিচিত একটি আয়াত যারা জানেন আমার সঙ্গে পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি ঘোষণা করে দেন,
নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র সেই মহান আল্লাহর জন্য যিনি গোটা কায়নাতের রব। লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। ওয়াবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আর আপনি এই সাক্ষ্য দিয়ে সবাইকে জানায় দেন আমি রসুল আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন যাতে গোটা বিশ্বের মধ্যে আলাম কুলের মধ্যে আমি রসুলুল্লাহ প্রথম মুসলমান হয়ে যা। প্রশ্ন হলো আমার নবী তো আসলেন সবার পরে, প্রথম মুসলমান হলেন কেমনে? এর ব্যাখ্যা মোল্লা আলী কারি হানাফি চমৎকার ভাবে দিয়েছেন। রুহের জগতে রব্বুল আলামিন যখন সব আত্মাগুলি এক করে আল্লাহর রুহিয়াত এবং রুবুবিয়াতের প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আত্মার জগতে এই প্রশ্নের জবাব কারো জানা ছিল না, সব সীমাহীন নীরবতা আর নিস্তব্ধতা ভেঙে দিয়ে প্রথম আল্লাহর রুহিয়াত এবং রুবুবিয়াতের সাক্ষ্য প্রদান করে যিনি বললেন বালা আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব, তিনি আর কেউ না, আপনার আমার রসুল। আর এই সাক্ষ্য দিয়ে দুনিয়ায় নয় রুহের জগতে আমার আল্লাহ প্রথম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মুসলমান হয়ে গিয়েছে। ইমামে কাসতাল্লানি লেখেন আল্লাহর হাবিবেরটা শুনে দ্বিতীয়বার যারা বলছে সব নবী রসুল হয়ে গেছে, আর তিন নম্বরে যারা বলছি শুই না তারা সব ইমানদার হয়ে গেছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহর হাবিব তিনি শুধু ইমানদার মুমেনেই নন, তিনি নিজেই ইমান, সুবহানাল্লাহ পড়ে তিনি নিজেই কি ইমান। কারণ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না কয় ইমানদার হবে? অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। ফতোয়া কার? আল্লাহ। যে মানুষের মধ্যে অনেকরা বলে যে আমাদের রব হলো আল্লাহ আর আমরা পরকালকে বিশ্বাস করি কিন্তু ওমা হুম বিমুমিনিন, তারা মুমেন না, এর কারণ হলো কি জানেন? আল্লাহর হাবিবের উপর তারা ইমান আনায় ইশকাল করছে, ঠিক কিনা বলেন? আর দুই চারটা বললে কি কষ্ট হবে? বিশ পঁচিশ মিনিট হ্যাঁ থাকবেন তো ইনশাল্লাহ, বারোটা বাজতে বিশ মিনিট আছে ইনশা আল্লাহ, আর দুই তিনটা শোনাই নাকি? দশটা শোনাই তুলে তো অনেক সময় লাগবে, চারটা গেল পাঁচ ছয়টা শেষ করে দেবে ইনশা আল্লাহ। পাঁচ নম্বর যেই বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রসুলকে দান করেছেন তা আর কোন নবী কোন রসুল কোন পয়গম্বরকে দান করেন নাই, তা হলো ইকমালে দিন, দিনের পরিপূর্ণতা। লাখের উপর পয়গম্বর গোটা বিশ্বের রণ্ডে রণ্ডে লাখ লাখ বছর দাওয়াত দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা নাবিয়্যা, প্রত্যেকটি কওমের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। এক নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনি বলেন ইন্নি দাওতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আমার মালিক আল্লাহ, আমি দিন রাত একত্রিত করে 950 বছর দাওয়াত দিলাম, অধিকাংশই মানে না। আদম থেকে ঈসা তাক আলাইহিমুস সালাম গোটা বিশ্ব জুড়ে দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার প্রিয় রসুল আল্লাহর প্রিয় হাবিব আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাত্র দুটি জায়গায় মক্কা আর মদিনায় 10 আর 13 মোট 23 বছর দাওয়াত দিয়েছেন। দুই জায়গার 23 বছরই দাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ বলে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতরাজি তোমাদের উপরে কমপ্লিট করে দিলাম, আর তোমাদের দিন ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত দিন বলে ঘোষণা করে দিলাম।
দেখছেন নবীজির পাওয়ার কি বারাকা, কি নিয়ামত, আজমত আল্লাহ নবীজিকে দিয়েছেন। লাখের উপর পয়গম্বর লাখ লাখ বছর দাওয়াত দিলেন গোটা বিশ্বে, দিন পরিপূর্ণ হলো না, নবীজি দাওয়াত দিলেন দুই জায়গায়, মক্কা আর মদিনায়। আল্লাহ তাআলা 23 বছরের দাওয়াতে জিন্দেগির কারণে গোটা দিনকেই পরিপূর্ণ বানায় দিয়েছেন। ছয় নম্বর যেই বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রসুলকে দান করেছেন তার কাউকে দান করেন নাই, তা হলো আল্লাহ তাআলা আমার রসুলকে শেষ নবী বানায় দিয়েছে। নবীজি বলেন না খাতামুন নবীন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী অথবা রসুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও ফি রিওয়ায়া ওয়াজালানি ফাতিহা ওয়া খাতিমা, আল্লাহ আমার দ্বারা নবুয়াতের দরজা খুলেছেন, আল্লাহ তাআলা আমার দ্বারা নবুয়াতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। কিন্তু এই বাংলাদেশে একদল কুখ্যাত কাফের আছে যারা আমার প্রিয় রসুলকে শেষ নবী মানে না, আর কাদিয়ানি, ঠিক কিনা বলেন? সূর্য পশ্চিমে উঠে পশ্চিম দুপুরবে উঠে পশ্চিমে অস্ত যায়, এটা যেমন সত্য, কাদিয়ানিরা হাজার বার মুমিন দাবি করলেও তারা কাফেরই থাকবে যতক্ষণ আমার নবীজিকে নবী শেষ নবী না মানবে, এটাও সত্য, ঠিক কিনা? সংসদে আইন চাই, কাদিয়ানিরা হলো কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। সুবহানাল্লাহ, আমার হাবিব, আমার প্রিয় রসুল তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং আল্লাহর আখেরি পয়গম্বর। এবার আসেন শেষ নবী, এতে আবার কি বিশাল মর্যাদা আছে, ভেঙে না দিলে বুঝবেন না জীবনে কষ্ট হচ্ছে না। মনে করুন একটি মাহফিলের ডেট নেওয়া হয় অনেক ক্ষেত্রে প্রধান অতিথির ডেটে, ঠিক না? যখন পোস্টার করে অন্যান্য বক্তাদের নাম ছোট ছোট থাকলেও প্রধান বক্তার নামটা থাকে হাইলাইট করা বড়, ঠিক না? যখন মাইকিং করে অথবা গেট সাজায় গেইটে অন্য বক্তাদের নাম চশমা দিয়ে পড়া লাগবে যাদের চোখে পাওয়ার কম, কিন্তু প্রধান বক্তার নামটা কি বড় থাকে। এরপর যখন মাইকিং করবে বিশেষ বক্তাদের সাথে মাইকম্যানদের কোনো মানে যারা মাইকিং করে অ্যানাউন্সমেন্টের কাজ করে এদের সাথে কোনো যুদ্ধ আছে কিনা আমি জানি না, স্বাধীনের আগে পরে থাকলেও থাকতে পারে, বিশেষ বক্তাদের নাম একবারের দুইবারের বেশি বলে না, কিন্তু প্রধান বক্তার নাম এতবার বলে যে মনে হয় এর সাথে আর রুহের জগতে ধাক্কা হয়েছিল, আছে না? এবার টাইটেলের অভাব নাই, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের নোয়াখালী জেলায় যে ব্যক্তি যায় না এর নামে আন্তর্জাতিক, দিদি আমার নামে লিখছে নি আবার, না আমার নামে লেখা নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে আর একটা দায়বদ্ধতা থেকে বাঁচিয়েছে। আন্তর্জাতিক হতে হলে কমপক্ষে বিশ্বের 10টা দেশ ঘুরবেন, তারপরে আন্তর্জাতিক, বাংলাদেশের থেকে তো দূরের কথা, ভারতেই যায় না যে ব্যক্তি, বাংলাদেশের নোয়াখালী যায় না এই ব্যক্তি আন্তর্জাতিক। মাইন্ড করবেন না ভাই, আমি ইসলামের জন্য কথা বলি, আপনি মাইন্ড করলে আমার কিছু করার নেই। যেই ব্যক্তি এক লাইন এবারাত দূরের কথা কোরআন শরীফ সেই পড়তে পারে না, বহু জায়গায় দুঃখ লাগে, তাদের নামে আছে আল্লামা। আল্লামা এত সোজা, হ্যাঁ ইমাম সুয়ুতি বলেছেন কমপক্ষে 17টা জ্ঞানের পাণ্ডিত্য যার মধ্যে থাকবে সে হবে আল্লামা। কিন্তু আমার ভাইরা অনেক ভাইরা আছেন এগুলি না লেখলে মন খারাপ করেন, মান তাওয়াদা তারাফা, যে ব্যক্তি নিজের ছোট বানায় আল্লাহ তার সম্মান আরো বড় বানায়। নবীজি এত বড় পয়গম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আপনি আমারে আমার চোখে ছোট বানান, ও ফি আইনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আমারে বড় বানান। সুবহানাল্লাহ, পড়বেন না? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে, আর সুন্নাতুল্লাহ ফিল আরদ, এই জমিনের আল্লাহর সিস্টেম হলো মান তাওয়াদা
তারাফা, যে নিচেরে নিচু বানাবে আল্লাহ তার সম্মান উঁচু বানাবে। সুবহানাল্লাহ, পড়বেন না? বৃক্ষ তোমার নাম কি? ফলে বড় হরি হওয়া বা বৃক্ষ তোমার নাম কি? ফলে। এরপরে বাতিলের আতঙ্ক, জিন্দিগিতে একটা হক কথা কয় না, রাতের বেলা বিড়ালে ডাক দিলে আর পেশাব করতে ঘর থেকে বের হয় না, আছে নাকি? মাইন্ড করবেন না ভাই, অনেক পীর আছে, বক্তা আছে, টাইটেল পড়তে পড়তে হুজুরের নাম আপনি ভুলে যাবেন, যে টাইটেল পড়বো না হুজুরের নাম পড়বো, মাহবুবে সুবহানি, অমুক তমুক, মগজে মারেফত, হ্যাং ত্যাং, এগুলি করতে করতে ঢাকার রাজারবাগের এক পীর সাহেবের নামের লগে লেখা হয়েছে সাহেবে কুন ফায়াকুন, চিল্লা এখন নাউজুবিল্লাহ, সাহেবে কুন ফায়াকুন, বুঝেন কি কোন? আপনারা বুঝেন, আপনারা আলেমরা বুঝবেন, পাবলিক বুঝেন না, বলি কুন ফায়াকুনের মালিক, কুন ফায়াকুনের মালিক একজন, তিনি কে? এই টাইটেল বাড়াতে বাড়াতে আমার এক কুফুরি করছে বেয়াদবি, লেখছে নিজের নামের সাথে রহমাত আল্লিল আলামিন, একটু জোরে কইলে খুশি হইতাম, রহমাত আল্লিল আলামিন কে? আমার, বলেন আমার প্রিয় রসুল, সুবহানাল্লাহ, বলবেন না? যে কথা বুঝাইতেছিলাম, টাইটেলের অভাব থাকে না। এরপরে যত বক্তাই ওয়াজ করুক মাহফিলের দিন মন ভরবে না, প্রধান বক্তা লাগবে, প্রধান বক্তা 26 ইঞ্চ হইল, এটা প্রধান ঠিক কিনা? কিছুক্ষণ পরে পরে বলবে বদ্দা আমি তো আপনাদের দেশের ভাষা পারি না, সিলেটি ভাষা পারি, সাহ বকল আপনারা কেউ চিন্তা করবা না, আমরা হুজুর খান্দা তাইছি, মানে আপনারা কেউ টেনশন করেন না, আমাদের হুজুর কাছাকাছি আসছে। অনেক সময় প্রধান বক্তার প্যারার কারণে অন্য বক্তারা ওয়াজও করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে একটা কথা আছে, খাবার যত ভালো হোক মানুষের নজর থাকে দোর দিকে, তো অন্য বক্তারা যতই ভালো ওয়াজ করুক প্রধান বক্তার দিকে নজরটা থাকে। এখন এত কথা কেন কইয়া সময় নষ্ট করলাম বুঝাই, আল্লাহর হাবিবকে যদি আদম থেকে ঈসা তাক আলাইহিমুস সালামদের মাঝামাঝি অথবা কারো আগে পড়ে দিতেন, নবীদের আগমনের সিলসিলা জারি থাকার কারণে নবীজির শান মোবারকের জিকিরটা একটু কম হতো, ভাটা পড়ে যেত, এজন্য শেষ পয়গম্বর বানালেন, দুনিয়ায় পাঠালেন, এর কারণ হলো আদম থেকে ঈসা তক সব পয়গম্বররা তাদের নামাজে দরুদে সালামে দাওয়াতে তাবলিকে সব জায়গায় যেন গোটা বিশ্বজুড়ে আল্লাহর পরে আমার নবীজির নামের প্রচার ঘটায়। আর শেষ নবী বানালেন, এর আরো একটি কারণ আছে, হাবিব আপনি তো শেষ, আর কারো ঝামেলা নাই, এবার যা আছে সব আপনার আর আমার, কেমন ভাবে জুড়ে দিলেন দেখেন, আপনার আমার যখন জন্ম হয়ে যায়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান, বাম কানে ইকামত, যখন এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর পরে আল্লাহর হাবিবের সাথে আপনার পরিচয় করায় দাও। দিন যত যায় বড় হতে থাকেন, জবানে কথা ফুটে, মা বাপ শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে আল্লাহর হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে যায়, সুবহানাল্লাহ। নামাজ ফরজ হয়ে গেল, এবার আত্তাহিয়াতে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই জায়গায় নবীর নাম, দরুদ শরীফ না পড়লে তো আপনার নামাজই হবে না, সজদা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? গেল নামাজ, দুনিয়ার সব জায়গায় বাদ দিলাম, পরপারে কতটা সম্পৃক্ততা আল্লাহ তার হাবিবকে তার সঙ্গে করে দিয়েছেন। আপনার আমার মৌতের সময় যদি আপনি একটা বাক্য কালেমায়ে তাইয়েবাটা পড়তে পারেন, ফাদা খালাল জান্না, রাসূলুল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, এবার আপনার জানাজা হবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধা হলো, সানা পড়ার পরে দ্বিতীয় তাকবীরে, এখানে দরুদ শরীফ পড়া বাধ্যতামূলক, সুবহানাল্লাহ, বলবেন না? এই জায়গা নবীজির শান আর মান, জিকিরটা কেমন বাধ্য করে দিলেন। এবার আসেন, দুনিয়ার সব আলো অন্ধকার হয়ে গেল, স্বজনেরা সব পর হয়ে গেল, আপনি দুনিয়ার জিন্দগি ছেড়ে আখেরাতে রওনা করতেছেন, যেই জায়গায় আপনার চিরবাস ভবন কবর হচ্ছে, যেই জায়গায় কবরে রাখার সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
এই জায়গা আপনার লাশটা রাসূলুল্লাহর নাম মোবারক স্মরণ করে রাখা হলো। সুবহানাল্লাহ, মাটি চাপা দেওয়া হলো। এবার আপনার স্বজনেরা আপনাকে রেখে 40 কদম চলে আসলো। আপনি আমি জানি কবরে 3টা প্রশ্ন করা হবে, ঠিক না? এই 3টা কথা সহি আছে, কিন্তু যারা বুখারি বুখারি করে এদের জন্য আল্লাহ সাইজ করে দিছে একটাই। সুবহানাল্লাহ, কইবেন না, একটাই প্রশ্ন আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারটা দেখানো হবে। সুবহানাল্লাহ, না বলা হবে এর সম্পর্কে তুমি যা জানো তোমার মতামত উল্লেখ করো। যেই ব্যক্তি আশিক রাসূল নবীজির ইমানদার উম্মত, সে তো কমন পড়া প্রশ্নের মতো রাসূলুল্লাহর শান ও মান বলে বলে রাসূলুল্লাহর তারিফ বর্ণনা করবে। এবার ফেরেশতা বলবে জাহান্নামের ওই জায়গাটা দেখো, এই জায়গায় তোমার অবস্থানটা ছিল, কিন্তু আল্লাহর হাবিবের প্রশ্নে পাশ করার কারণে আল্লাহ তোমার কবরটারে জান্নাতের আবহাওয়া দিয়ে বদলায় দিয়েছে। যদ্দূর দেখবো অতদূর তোমার কবর প্রশস্ত, জান্নাতের কানেকশন। তো কবরেও গেল আপনার জাহান্নাম, জান্নাতের মেকদার মাসখানে আল্লাহ তাআলা নবীজিরে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, কন্যা। এবার আপনি উঠলেন কবর থেকে, কেউ আপনার পক্ষে দাঁড়াবে না, কেউ আপনার কথা বলবে না। সেই রেওয়ায়া মুসনাদে বাজ্জার এবং মুসনাদে আহমদের হাদিস, আল মুস্তাদরাক আল সহিহাইনের হাদিস, দালাইলুন নবুওয়াতের হাদিস, আল্লাহর হাবিব তিনি যখন প্রথম উঠবেন তাকে উঠানো হবে জিবরিল, হাত ধরে ধরে অভ্যর্থনা দিয়ে উঠাবে। নবীজি তার জবানে মোবারাকা থেকে প্রথম যেই কথাটা বলবেন, ইয়া জিবরিল আইনা উম্মতি। আল্লাহু আকবার! জিবরিল, আমার উম্মত কোথায়? সে সময় কিন্তু আপনার পক্ষের কেউ দাঁড়াবে না, কিন্তু সেই সময় আল্লাহর হাবিবকে আপনার লাগবে কি লাগবে না? মাঝখানে আমি একটা হাদিস আপনাদের শোনাই, দেখুন আল্লাহর হাবিবের শান ও মান আমরা বুঝি না। সেই জামে তিরমিজির আমি লাস্ট আর 2টা লম্বা হাদিস বলে আলোচনা ইতি টেনে দেব, একটু কষ্ট করে থাকবেন তো ইনশাল্লাহ। দেখেন নবীজিরে আপনার কত জায়গা লাগবে, সুবহানাল্লাহ পড়েন। সেই জামে তিরমিজির হাদিস, আল্লাহর হাবিবের সাহাবীরা মসজিদে নববী আল শরীফের মধ্যে বসে একজন আর একজনের সাথে গল্প করে অবাক কিছু কথা বলতেছেন। একজন বলতেছেন, ইন্না আদম ওয়া হুয়া সাফিউল্লাহ। আমার কাছে অবাক লাগে, আদম সাফিউল্লাহ, কি পাওয়ার! আর একজনে বলতেছে, বেটা আমার কাছে চাইতে দামি কথা আছে, কি? ইন্না ইব্রাহিম ওয়া হুয়া খলিলুল্লাহ, ইব্রাহিম তিনি আল্লাহর খলিল। দেখছো, একজন মানুষ আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে আমার বন্ধু বানাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আরেকজনে কয়, তোমার কাছে ওইটা আছে, আমার কাছে চেয়ে বড়টা আছে, কি? ইন্না মূসা ওয়া হুয়া কালিমুল্লাহ, মূসা আল্লাহর কালিম, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কইছে। দেখছো কি পাওয়ার! আল্লাহ নিজেই বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আরেকজনে বলে, দেখো বেটা আমার কাছে আছে চেয়ে আর বড় কিছু, কি? ইন্না ঈসা ওয়া হুয়া রূহুল্লাহ, ঈসা হলো আল্লাহর রূহ। কবরের কাছে গিয়ে বলছে, কুম বিইজনিল্লাহ, দাঁড়াও আল্লাহর হুকুমে দাঁড়াও। 50 বছর 1 লাখ বছর আগের মানুষ কবর থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কোন ফখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তাদের কথা শুনে বের হয়ে আসলেন। ফাসাল্লামা আলাইহিম, তাদের সালাম দিলেন, বললেন, কাদ সামিউতু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের কথাও শুনেছি, আশ্চর্যের কারণটাও জানি। তোমরা বলছো আদম সাফিউল্লাহ ওয়া কাযালিক, এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, মূসা কালিমুল্লাহ ওয়া কাযালিক, তার সম্মানে সে আছে, ঈসা রূহুল্লাহ ওয়া কাযালিক, কিন্তু তোমরা একটা কথা জানো না, আর আমি আগে কোনো কথাও বলি নাই, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়া লা ফখর, সাবধান, আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আনা হামিলুল ওয়াই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো।
যেই পয়গম্বরদের বর্ণনা দিয়েছ তারা আমার পেছনে আমার পতাকার পেছনে দৌড়াবে। সুবহানাল্লাহ। আনা আউয়ালু শাফিইন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি প্রথম সাফাত করব। আমার সামনে, আমার আগে সেদিন আল্লাহর সামনে কথা বলার কেউ দুঃসাহস করবে না। শুধু তাই নয়, আমি জান্নাতের করা প্রথম নারব, আমার সম্মানে জান্নাতটা খুলে দেওয়া হবে, আমার উম্মতদেরকে নিয়ে সব নবীদের আগে আমি রসুল জান্নাতে চলে যাব। বলছিলাম কবর থেকে উঠলেন নবী লাগলো, নবীজি বলেন আমি মিজানের, সেই মুসলিমের বর্ণনা, আমি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো আর কাঁদবো, আমার কোন উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়, আমার কোন উম্মত যেন মিজানের পাল্লায় বদ আমলটা ভারী না হয়ে যায়, আমি ওই জায়গায় থেকেও আমার একটা উম্মতকে জাহান্নামী হতে দেব না। আমি পুল সিরাতের কাছে দাঁড়াবো। অফি রেওয়ায়াত, সেই বুখারীর হাদিসটা আমি বলে শেষ করে দিচ্ছি, কিতাবুত তাওহীদের হাদিস। এ হাদিস মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে আছে, এ হাদিস বিশ্বের প্রসিদ্ধ বড় বড় সব হাদিসের কিতাবে কম বেশি আছে। নবীজি বলেন আনা সাইয়িদুন নাস নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সব মানুষের সাইয়েদ হব, লিডার হব, নেতা হব। কেমনে জানো নাকি? সেই দিন একটা দিন এমন হয়ে যাবে, মেকদারুহু খামসিন আলফা সানা, একটা দিন 50,000 বছরের সমান হবে। আল্লাহু আকবার বলেন। সেই দিনটা এমন হয়ে যাবে, ওয়ামা কদরুল্লাহ হক কদরিহি ওয়াল আরদু জামিআ قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى। জোরে বলুন আল্লাহু আকবার। সাত আসমান আর সাত জমিন রব্বুল আলামিন শরীকা পরেন নেয় তার হাত এর মধ্যে পেঁচায় নিবেন। বলি আল্লাহু আকবার। সূর্যটা মাথার এক হাত অথবা এক বিঘত উপরে থাকবে। সেই দিন মানুষেরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষরা বলবে কোথায় পালাবো, কোথায় ভাগবো, কোথাও তো আজকে জায়গা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী, সেই দিন ভাই তার ভাই থেকে পালাবে, মা থেকে সন্তান পালাবে, বন্ধু থেকে বন্ধু পালাবে। নবীজি বলেন ওই দিনটা এমন হয়ে যাবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিন সন্তান আপনার কাজে লাগবে না, সম্পদ কারো কাজে লাগবে না। নবীজি বলেন আনা সাইয়িদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি সেই দিন সব মানুষ নবী রাসূল সহ সবার নেতা হয়ে যাব। কেমনে হবে জানো? সেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, সব মানুষ সেদিন একত্রিত হয়ে যাবে। হাসুরের দিনের কষ্ট তারা সহ্য করতে পারবে না। সব মানুষ একত্রিত হয়ে বলবে কি করা যাবে, কি করা যায়। সবাই বলবেন চলো আদামের কাছে যাই, আদম আলাইহিস সালাম আমাদের একটু সাহায্যকারী হয় কিনা। ফায়াতুনা ইলা আদম আলাইহিস সালাম ফায়াকুলুন ইয়া আদম আনতা বুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকা মিন রূহি ওয়া আমারাল মালাঈকাতা ফাসাজাদু লাক। সব মানুষ বলবে আদম আজকের দিনে কত কষ্টে আছি দেখো, তুমি তো এমন পয়গম্বর আবুল বাশার, সব মানুষদের পিতা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে, আল্লাহ রাব্বুল আলামিন কামা আলি কুফি শানে কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে আদেশ দ্বারা রুহু ফুকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, সব
ফেরেশতাদের দিয়ে তোমাকে সিজদা করিয়েছেন, এত পাওয়ারফুল পয়গম্বর তুমি, ইশফালানা ইলা রাব্বিক, আজ তুমি আমাদের হয়ে তোমার রবের কাছে একটু সুপারিশ করো। তিনি বলবেন, ইন্না রাব্বি কদ গাদিবা লিয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা, আমার রব আজ এত বেশি রাগ করেছেন, পূর্বে কোনোদিন করেন নাই, পরেও কোনোদিন করবে না। লোকেরা বলবেন, আলা তারা মা নাহনু ফি আলা তারা মা কদ বালাগনা, না না এমন কথা বইলেন না, আপনি কি দেখেন না আমরা কি কষ্টে আছি, যন্ত্রণায় আছি, একটুখানি সুপারিশ করেন। আদম বলবেন, নফসি নফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত, আমি তোমাদের শাফাত করতে পারবো না, আলাস্তুলাহা, এই দায়িত্ব আমার না, ইযহাবু ইলা গাইরি, আরেকজনের কাছে যাও, আমার ভয় হলো, আল্লাহ আমারে বলেছিলেন লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটেও যাও না, নিষিদ্ধ গাছ, আমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছি। আল্লাহ যদি আমার বলে, আদম এত সম্মান দিলাম, সামান্য একটু আদেশ পালন করতে পারলা না, আজ জবাব দাও, কি জবাব দেবে এটাই আমি জানি না, ইযহাবু ইলা গাইরি, যাও যাও, আমি শাফাত করতে পারবো না। আল্লাহু আকবার, কার কাছে যাবে? ইযহাবু ইলা নূহ, নূহের কাছে যাও। ফায়াতুনা ইলা নূহিন আলাইহিস সালাম, সব নূহ আলাইহিস সালামের কাছে আসো, এসে বলবে, ইয়া নূহ انت اول الرسل من اهل الارض قد سماك الله عبدا شكورا, نوح রে আপনি জমিনের মধ্যে প্রথম রাসূল, আল্লাহ আপনাকে শুকরগুজারি নামকরণ করেছে। আল্লাহ পাক বলে, ذريت من حملنا مع نوح انه كان عبدا شكورا, سبحان الله, আপনি শাবাত করেন, বড় হাদিস তো সংক্ষেপে ছেড়ে দিই, তিনিও বলবেন নাফসি নাফসি, কারণ প্রত্যেকটি নবীর একটা দাওয়াতুন মুস্তাজাবা থাকে, উম্মতের জন্য মাকবুল দোয়া, উম্মতের বিপক্ষে এটা আমি করে দিছি, আমি পারবো না, যাও কার কাছে, ইব্রাহিম। তিনি বলবেন যে না, আমিও সমস্যা আছি, আমি সালাসা কাদিবা তিনটা কৌশলী কথা বলছিলাম, এর মধ্যে একটা হলো ইন্নি সাকিব, আমি অসুস্থ দুর্বল, এটা আমার ক ঠিক হয় নাই। যাই হোক, পরে আসবেন মুসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন নাফসি নাফসির, কারণ আমি একজনের ঘুষি দিয়া কাম ছেড়া দিছিলাম, তিনিও পারবেন না। আসবেন ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম আর কিছু না বলে ডাইরেক্ট বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যাও সাফাতের মালিক, নবীকুল সম্রাট, নবীউল আরব ওয়াল আজম, মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাও। فياتون الى نبينا عليه السلام, সব মানুষ দৌড়ে দৌড়ে আমার নবীজির কাছে আসবেন, এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আনতা নবিয়ুল্লাহি ওয়া হাবিবু ওয়া রাসূলুহু ওয়া খাতামুন নবিয়িন। দেখেন উম্মতরা হাসরের ময়দানে নবীজির সম্মান বর্ণনা করতেছে, নবীর আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, আবার আপনি শেষ নবী, কত পয়গম্বর কত কিছু বলল, কিন্তু আপনার কোনো আইব নাই, আপনার কোনো খতা নাই। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমার আল্লাহ তো আপনার পূর্বের পেছনে সব খতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আলা তারা মা নাহনু ফি আলা ইলা মা কদ বালাগানা, আপনি কি দেখেন না গো পয়গম্বর, আপনি আমাদের সব ওসিলা শেষ ওসিলা, কত জায়গায় গেলাম সবাই বের করে দিয়েছে, আর তো সহ্য হয় না, ইশফালানা ইলা রাব্বিক, দেখেন না আমাদের কি করুণ অবস্থা, আপনার রবের কাছে একটু শাফাত করুন। নবীজি বলেন, এ কথা বলার পরেই আমি এক চিৎকার মেরে সিজদায় পড়ে যাব, আর ডাক দিয়ে বলবো, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি,
আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আমার উম্মতরে বাঁচা। নবীজি বলেন আমি সিজদায় পড়ে কাঁদব মাকামে মাহমুদে, আল্লাহ আমাকে কিছু তার হামদ ও সানা শিক্ষা দিবেন, আমি তা ধরে শুধু কাঁদতেই থাকবো কাঁদতেই থাকবো। অতপর আল্লাহ আমারে বলবেন ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, হাবিব আপনি কাঁদবেন না, আপনার মাথা উঠান, আজকের দিন আপনার কান্নার নয়। আমি না গিয়ে বলেছি বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন নিয়ামত দিবে সেই দিন কায়ামতের দিন আপনি রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন সাল তো মাথা উঠান, আপনি চান যা চাইবেন তা দিব, কোনো বাধা নাই। ইসফাত ও সাফা, আপনি সাফাত করুন, আমি আল্লাহ আপনার সাফাত গ্রহণ করে নিব। যান প্রথম ধাক্কায় 70,000 বিনা হিসেবে জান্নাতে নিয়ে যান, সুবহানাল্লাহ কইবেন না। এই 70,000 দিয়ে তুমি জান্নাতের একটা দরজার কোনায় ঘুরবে না। নবীজি বলেন আমি আবার কাঁদব আবার কাঁদব, আল্লাহ বলবেন ইরফা রাসাক হাবিবি, হাবিবরে আপনি আমার আপনার মাথা মোবারক উঠান, সাল তো আপনি চান আপনাকে দিব, ইসফাত ও সাফা আপনি যা সাফাত করতে চাইবেন আমি আল্লাহ সাফাত মঞ্জুর করে নিব। হাবিব আপনার কান্না আমার সহ্য হয় না। মান কানা ফি কলবিহি হাব্বাতিন খারদালিন মিনাল ঈমান, যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে হাবিব রে জান তারও বের করে জান্নাতে ঢুকায় দে। এরপরেও নবীজির কান্না বন্ধ হবে না। নবীজি বলেন আমি শুধু কাঁদব আর কাঁদব, আল্লাহ আমার শেষবারে বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন মানুষ কেউ যদি জাহান্নামে পান, টেনে 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 আপনি রসুল তাকে আপনার সঙ্গে হাউজে কাউসারের পানি পান করায় গোসল করায় ডাইরেক্ট জান্নাতে নিয়ে যা। খুশি না বেজা? তাহলে নবীর শেষ যে পয়গম্বর হইছেন কেন বানাইছেন বুঝতে পারছেন? যাতে গোটা বিশ্বে নবীদের দ্বারা নবীজির শাহনামান প্রচার হয়, আর আল্লাহর হাবিবের আগমনের পর থেকে কেয়ামত পর্যন্ত সেখান থেকে নিয়ে হাসর নাসর জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পরে তার হাবিবের শাহনামানের স্লোগান যেন বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নবীজির মহব্বত করার দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহর কাছে মন থেকে চাইবেন আল্লাহ মৌতের আগে যেন আপনার হাবিবের জিয়ারত আমার নসিব হয়ে যায়। কয় আমিন। আল্লাহ সশরীরে যেন রওজায় থারে সালাম দিতে পারি, এইটা চান কি চান না? কে কে চান? দু হাত তুলে আল্লাহ দেখান। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি আপনাদের এখানে অনেক কষ্ট করে এসেছি, আমার গতকালকে মাহফিল ছিল হবিগঞ্জ জেলা থেকেও, এমন ভিতরে কঠিন অবস্থা, তো অনেক কষ্ট করে এসেছি, দিনভর ঘুম হয় নাই। এখন যদি আমি রওনা না দেই দ্রুত আমি ঢাকা যাইতে পারবো না, কালকে আমার মাহফিল মৌলভীবাজার, সমস্যা হয়ে যাবে। তাও কম সময় না, এখন বাজে 12:12। হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশা আল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আর আমার সবচাইতে ভালো লাগছে আমার আশেপাশে আলেম আছে, এই জন্য আমি মজা পাইছি কথা বলে। আর আপনারাও গান ওই আউল ফাউলদের শ্রোতা না, আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের শ্রোতা, শোনেন এই নিয়াতে বসবেন যে কোরআন শুনবো হাদিস শুনবো আকীদা শিখবো, এইটা আপনাকে ইমানও মজবুত করবে, সবও বাড়াই দিবে, রসুল্লাহ সাফাত মিলাই দিবে, ঠিক কিনা? আর আপনি যদি লাখ টাকা দিয়া কিসা কোসা শুনেন যেটার কোরআন হাদিসে ভিত্তি নাই, এখন কিসা খারাপ না, আবার মাইন্ড করে না কেউ, কোরআনও থাকবে হাদিসও থাকবে সাহাবিদের কিসা থাকবে আউলিয়া কেরামদের জীবনী থাকবে, এগুলা মিক্স করে ওয়াজ করো, কিন্তু শুধুমাত্র গান লাফালাফি ফালাফালি এগুলি করে মানুষকে গালাগালি করে দেড় দুই ঘন্টা নষ্ট করে 2 লাখ 1 লাখ টাকার আয়োজন নষ্ট করে লাভ আছে কোনো ভাই?
আমার কথা কি রাগ করছেন? আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। কিয়ামতের দিন আল্লাহর হাবিবের ঝান্ডার পেছনে রাসূলুল্লাহর নামের তাকবীর দিতে দিতে আল্লাহ আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দিক কোনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।